ও ভিডিও চলে গেছে। হ্যাঁ গাইস, আমি চুলকানের অর্জন ফ্রম বানবাজ কোম্পানি, এটা আমাদের ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল থ্যাংকস অল দ্য ভিউয়ার্স ফর সাপোর্টিং আস, অ্যান্ড সেকেন্ড অফ অল এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে। সো ব্লগ কেমন হবে আমি বলতে চাচ্ছি না, ট্রাই করবো এখন ভালো করার, ঠিক আছে। তো হোপ করি সব আমাদের ভালো লাগবে। সো মেনলি ব্লগটা হবে হলো স্ট্রিট ফুড নিয়ে। রাজশাহীর অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো অনেক ফেমাস আছে, সো অনেকজন যায়, পপুলারিটি অনেক, অনেকজন যায় খাওয়া দাওয়া করে, আমরাও যাই মাঝে সাঝে। সো এখন আমি টপ থ্রি বার্গার প্লেস লে করবো, যেখানে আমরা সবাই সবসময় বেশি পপুলারিটি থাকে, সবসময় জনগণ বেশি, খাওয়া দাওয়ার বেশি, আমরা তো করবো স্ট্রিট ফুড ব্লগিং। সো আমার সাথে একটা কম্পানিয়ন থাকবে অলওয়েজ, সে তার নাম হলো রাহুল ইসলাম তুষার। পরিবেশটা সুন্দর না? তো আমি তার জন্য অপেক্ষা করছি, সে কখন আসবে, সে গেছে একটু বাজারে কাজ করতে। সো অপেক্ষা করছি, আমি তো রেডি, আমি রেডি হয়ে গেছি, তো তার জন্য অপেক্ষা করছি। সো সে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, চলো তার জন্য বের হই, ছেলে চলে আসবে কিছুর মধ্যে। সো আমরা আগাই। হ্যাঁ গাইস, আমি বাজারে চলে এসেছি, তুষার ভাইয়ের সাথে দেখা করার কথা, তুষার ভাই বাজারে ছিল, তুষার ভাইয়ের সাথে আমি দেখা করছি। তুষার ভাই আমার পাশে দাঁড়ায় আছে। হ্যাঁ গাইস, তো এটা আমাদের ব্লগ, যে ভাই ব্রাদার সাথে স্ট্রিট ফুড। তো আমরা শুরু করি, হ্যাঁ আমরা পুরি বাজারে কথা গাই। তো আমরা খেতে আসলাম, পুরি বাজারে ঢুকলাম, ঢুকে অর্ডার দিলাম। তো অর্ডার বানানোর জন্য দেখলাম কি হলো, আমাদের মাঝকে চলে এসছে আমাদের বার্গার। সো ট্রাই করে দেখি, অন্যতম খাবার এটা। রাশিতে যদি ফেমাস বার্গার কয়েকটা কথা, তাহলে এটার নাম আসে। তো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, পুরি বার্গার। তো অনেক থেমে গেলাম, কিছু এখন তাদের, তো আমি প্রথম পরিচয় করে দিচ্ছি। ওইটা আমাদের হালিম মামা, পুরি বার্গার ভাঙচুর, এটা হলো আমাদের আলিম মামা। তো আর এটা হলো আমাদের জয়নাল মামা। তো আপনারা যদি চান এই দুই জায়গাতে আসতে পারেন, আমি পিছিয়ে দেখা দিচ্ছি আমাদের বড় দোকানটা। মা কথা বলো কিছু, তোমাদের দোকানে গিয়ে বলো, কিছু বলে দাও। ওকে মামা, তো আমরা প্রথম বার্গারটা টেস্ট করলাম, যেটা পুরি বার্গার ছিল। এবার আমরা সেকেন্ড বার্গার যাবো, যেটা হলো চিপ বার্গার, আর সেই সেকেন্ড ফেমাস জিনিস যেটা আমরা নিউ মার্কেট গেটের সামনে পাবো। তো আমরা সেখানে যাই, কিছু সবাই চলো, আগামী যাই নাকি, চলো। তুষার ভাই টেস্ট করবে, রিভিউটা তুষার ভাই দিবে, ঠিক আছে।
সো গাইস আমাদের মাঝে বার্গার চলে আসছে, তো তখন আমরা খাবো দেখলাম। আপনার টেস্টটা খুবই অসাধারণ একটা টেস্ট। স্ট্রিট ফুড হিসাবে আসলে কিন্তু এটা একটা বিখ্যাত একটা ফুডের মধ্যে ধরে, তো আপনারা এটা টেস্ট করতে পারেন। তাহলে নিউ মার্কেটের মেন গেটের পাশে এবারে পাশে আপনারা দেখতে পাবেন। আমার খুব ব্যস্ত আজকে, তো আমরা পরে কথা বলবো আমার সাথে। আপনারা সবাই দেখতে পারেন, আপনার সবাই মামাটাকে চিনে দিচ্ছে। আমরা এখন আমাদের লাস্ট পজিশনে যাচ্ছি, লাস্ট গন্তব্য স্থানে যাচ্ছি। সবাই কিছু বলবো এই ব্যাপারে? আমরা এখন যাচ্ছি রাজশাহীর আরেকটা অন্যতম স্ট্রিট খাবার বার্গার, চিপ বার্গার। তো এটা হলো আমাদের রাজশাহী 0.0 বড় মসজিদটা, যেটা সেখানে অবস্থিত। তো চলুন দেখা যাক। বড় মসজিদের সামনে আছি, তারপরে বড় মসজিদ আছে, মার্কেট রিস্কালা চাচা, আরেকটা রিস্কালা চাচা আইসিং এর খেতে দেখব। আমরা অবশেষে আমাদের বার্গার পেয়ে গেছি। তো লেটস ট্রাই। শুধু ভাই একটু হ্যান্ডেল করো, আমি একটু সময় মেরে দেখি। সো আমরা যে খাওয়া দাওয়া সব হলো, হোপ করি আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন, সবাই চ্যানেল গো টিভি, গো টিভিতে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ওয়ান বাজ কোম্পানি, সেটা তো সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক দিস ভিডিও, আর নেক্সট ভিডিও নেক্সট ব্লগের জন্য শুভকামনা করি। আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাল্লাহ এরকম আরও 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 অনেক ভালো স্ট্রিট ফুড আপনাদের মাঝে নিয়ে এসে হাজির করবো। তো প্লিজ আপনারা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ।